ঠিক আছে। আচ্ছা, আমি আমি রেকর্ডিং যেহেতু অন করলাম, আমি একটু আবার আগে যেটুকু বললাম সেটাই আমি একটু অন্যভাবে বলি। তা আজকে আমি রেকর্ডিং শুরু করার পরে আমি ক্লাসের কবেকার ক্লাস এটা আজকে আজকে যে আজকে যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে শুক্রবার 25 তারিখ। 25 তারিখ তো আজকে, 25 তারিখে শুক্রবার 25 তারিখের ক্লাস, এবং এটা হচ্ছে বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক টিচিং এর ক্লাস, পাবলিক প্রশিক্ষণের ক্লাস বাংলায় বলি। তা এই ক্লাসে আমরা আজকে প্লাজমার প্রাথমিক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্লাজমা কি জিনিস। গত ক্লাসে আমরা একটু একটু বলছি যে এটা স্রোতের মতো, স্রোতে যেমন ঘূর্ণি তৈরি হয় এরকম ম্যাগনেটিক ফিল্ডের স্রোত, যেটা আমাদের আশেপাশে আমরা যার মধ্যে ডুবে আছি আশেপাশে যাচ্ছে বিভিন্ন রকম শক্তি, এবং এক পর্যায়ের শক্তির যখন এরকম ঘূর্ণি তৈরি হয় তখন ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি হয়, যেগুলো হচ্ছে প্রত্যেক অণু অথবা অ্যাটমের মূল অংশ, এবং এই অ্যাটম সব একসাথে জড়ো হয়ে বিভিন্ন রকম পদার্থ তৈরি হয় যেটা আমরা আশেপাশে দেখি, আমরাও সেই পদার্থেরই অংশ। এখন এই যে অ্যাটম অথবা অণু তৈরি হচ্ছে এটা খুব সীমিত সীমিত পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, এর বাইরেও অনেক শক্তিশালী এবং কম শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে যার মধ্যে অনেক কিছু ঘটে, এবং এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের বহিঃপ্রকাশ যেমন হচ্ছে যার কোনো বস্তু জগতে সাথে সংযোগ আছে, যেমন আমরা যখন আমাদের অনুভূতির মাধ্যমে কোনো কিছু বোধ করি, যেমন দুঃখ অথবা মন খুশি, তারও আমাদের শরীরের উপর প্রভাব ফেলে অথবা আমরা যা কাজ করি তার উপর প্রভাব ফেলে। সুতরাং একভাবে গেলতে বলতে গেলে শক্তিশালী প্লাজমা যেন অনুভূতি, আচ্ছা অনুভূতি যেটা শক্তিশালী প্লাজমা, বস্তু জগতের মতো প্লাজমা না কিন্তু শক্তিশালী প্লাজমা, এবং এই প্লাজমার প্রভাব বস্তু জগতের উপর পড়ে, যেমন আমাদের আমরা কিভাবে কাজ করি অথবা আমরা কিভাবে নড়াচড়া করি ইত্যাদি বিভিন্ন জিনিসের উপর প্রভাব ফেলে। তা একইভাবে অনুভূতির চেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আমাদের আত্মা, যেটা হচ্ছে যার আগমন ঘটে যখন আমাদের জন্ম হয় পৃথিবীতে, যেটা আমাদের শরীর থেকে চলে যায় যখন আমরা মারা যাই। এখন কোত্থেকে আসলো, কিভাবে কোথায় গেল এর খবর আমরা খুব ভালো মতো জানি না, বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। তা এখন এমন একটা সময় আসছে যে আমাদের পৃথিবীর মানুষ এই সম্বন্ধে জানার সময় আসছে, এবং সময়টা কেন সেটা হচ্ছে পৃথিবীর আশেপাশে বিভিন্ন পৃথিবী হচ্ছে আমাদের মহাবিশ্বের একটা খুব ছোট জিনিস, সামান্য জিনিস, যেমন হচ্ছে আমাদের কি বলে আমাদের ঘরের মধ্যে পিঁপড়া যেমন একটা ছোট জিনিস অথবা একটা বালুকণা যেমন একটা ছোট জিনিস, পৃথিবীর অবস্থান একভাবে বলতে গেলে মহাবিশ্বে তার চলছে। এখন এর কোনো গুরুত্ব আছে? অবশ্যই আছে, কিন্তু গুরুত্বের জন্য হচ্ছে আমরা পৃথিবীতে কিভাবে কাজ করব তার উপরও নির্ভর করে, এবং এখন এমন একটা সময় আসছে যে আমাদের আগের তুলনায় আমাদের দায়িত্ববোধ অথবা একটু বাড়তে হবে, বাড়বে, এবং কেন বাড়বে কারণ হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং বোঝার সুযোগ রয়েছে, এবং এই ক্লাসগুলো এরই একটা অংশ, এবং এরকম পৃথিবীর সব জায়গায় হচ্ছে এখন, বাংলাদেশেও সেই একই ভাবে। এখন আগে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই এই বিজ্ঞানের মাধ্যমে লোকজন বুঝতে পারবে অনেক কিছু, এবং লোকজনের যে ক্ষমতা অনেক বেশি, যেমন আমরা নিজের থেকে আমাদের আমাদের ডাক্তারের কাছে যাওয়া আসলে দরকার নেই, আমরা যখন ঠিক মতো বুঝবো যে কিভাবে
আমাদের শরীরের প্লাজমা কিভাবে কাজ করে, আমাদের মনের প্লাজমা কিভাবে কাজ করে, এগুলোর আমাদের উপলব্ধি যখন পর্যাপ্ত হবে তখন আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে না। আমাদের খাওয়া দাওয়ারও আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থারও অনেক পরিবর্তন হবে এবং আরো আরো কিছু যেটা আস্তে আস্তে পরিষ্কার হবে। একটা হচ্ছে, আমি আগে ক্লাসে যারা আসছে তারা জানে যে আমি বলছি যে বলতাম যে আমাদের যানবাহনের পরিবর্তন হবে, তো এগুলো আমি বলতেছি হবে কিন্তু অনেক কিছুই এখনই সম্ভব। পৃথিবীতে এখন আমাদের হচ্ছে বিভিন্ন কারণে মানুষের সকলের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে, এই ভেদাভেদটা কমে যাবে, ফলে সকলেই এক দেশের লোক অথবা এক গ্রামের লোক অথবা আরেক জায়গার সাথে তেমন কোনো পার্থক্য থাকবে না। ফলে যেমন এখন মানুষ ঢাকায় আসতে চায়, এরকম এই ধরনের জিনিস অথবা সৌদি আরব যেতে চায় ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো প্রয়োজন হবে না, কারণ সব জায়গায় সকলেরই সমান ক্ষমতা থাকবে। এখন এর জন্য অবশ্যই ক্ষমতা হওয়ার আগে বুঝতে হবে যে আমাদের ক্ষমতাটা কি। এক হচ্ছে আমাদের শরীর আমরা নিজেরাই ভালো রাখতে পারি, এবং এটা আমাদের এটার কিছু উদাহরণ আমরা দিছি, যেমন চিকনগুনিয়া ভালো করা, ব্যথা ভালো করা, তো এগুলো ছোটখাটো উদাহরণ। এই হিসাবে যে এর জন্য আমাদের একটু চেষ্টা করতে হয়, পানি খেতে হয় অথবা প্যাড লাগাইতে হয়, তো এগুলোতে হ্যাঁ এগুলো কিন্তু প্রকৃত আসলো নাকি প্রকৃত বিজ্ঞানের যে বিজ্ঞানের মাধ্যমে এগুলো করা সম্ভব, হ্যাঁ, কিন্তু প্রধান উদ্দেশ্য এই এই ক্ষেত্রে হ্যাঁ এগুলো আমরা মানুষের শরীর ভালো করতেছি অথবা যেগুলো আমাদের এখন আমরা যা জানি তার মাধ্যমে এমনকি ডাক্তাররা ঠিক করতে পারে না। এখন ডাক্তাররা ঠিক করতে পারে না কিন্তু আমরা সাধারণ মানুষ সহজেই ঠিক করতে পারি, এই যে এই যে ধারণাটা এটা মানুষের মধ্যে কিভাবে আমরা বাড়াইতে পারি এটা হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য। সুতরাং প্রাথমিক অবস্থা আমরা এগুলো এইভাবে দিচ্ছি, কিন্তু এগুলো এইসব ব্যথা ভালো করা, চিকনগুনিয়া ভালো করা, এমনকি ক্যান্সার ভালো করা খুবই সহজ, কিন্তু সেই পর্যায়ে যাওয়ার আগে আমাদের দরকার হচ্ছে আমাদের সকলের বোঝা। এখন কি বোঝা? এই প্লাজমা বিজ্ঞান বোঝা, এবং এটা খুব সহজেই বোঝা যায় এবং সকলেই বুঝতে পারে। তা আমাদের শিক্ষা ব্যবস্থায় বোঝানো হয়েছে যে আমাদের অনেক দিন লাগবে অঙ্ক শিখতে, অনেক দিন লাগবে এটা শিখতে ওইটা শিখতে, এবং আমাদের আমি যে শিক্ষা ব্যবস্থা আমি ধরো আমি আমি যেমন ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো এগুলো এই শিক্ষা ব্যবস্থা অনেক ধীরে সুস্থে, অনেক ঘুরায় পেঁচে অনেক কিছু শেখানো হয়েছে, কিন্তু এগুলো শিখতে অত সময় লাগবে না যদি আমরা বিজ্ঞানের মূল জিনিসটা সহজভাবে বুঝতে বুঝতে পারি। এবং এই ক্লাসগুলো হচ্ছে এই সহজভাবে বোঝানোর জন্যই করা। এখন আমি গত ক্লাসে আমি বলছি যে হ্যাঁ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো সব প্লাজমা, আমাদের অনুভূতির প্লাজমা। এখন প্লাজমার মধ্যে প্রধান জিনিস যেটা জানার আছে, এবং এটাই এটা মূল জিনিস, এবং এটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি তাহলে অনেক কিছু করার। প্লাজমার মধ্যে প্লাজমা এক প্লাজমার সাথে আর এক প্লাজমার সংযোগ। এখন যেমন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন অন্যান্য অংশের সাথে একভাবে সংযুক্ত, শুধু হচ্ছে পাশাপাশি বলি না, আমাদের আমরা চিন্তা করি যে আমাদের আঙুলের কথা, তারপর আঙুল নাড়াইতে, তার মানে কি আমাদের অনুভূতি প্লাজমা মনের শক্তি কোন এক ভাবে আমাদের আঙুলের প্লাজমার সাথে কাজ করতেছে বা আঙুল নাড়াতে পারে। এই যে সংযোগ এবং বিভিন্ন বস্তু জগৎ অথবা শারীরিক জগতের সাথে অনুভূতির জগতের সংযোগ হচ্ছে বিভিন্ন ভাবে, এই যে এগুলো কিভাবে হয়,
প্রধান কারণ হচ্ছে যে হচ্ছে এই প্লাজমার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ আছে। আকর্ষণকে আমরা বলি গ্র্যাভিটেশনাল, এবং এটা একটু মনে রাখতে হবে, কতগুলো জিনিস মনে রাখতে হবে। যেমন প্লাজমা, প্লাজমা বেশি সব জিনিসই প্লাজমা তৈরি, প্লাজমার মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ আছে। আকর্ষণকে আমরা বলি গ্র্যাভিটেশনাল এবং বিকর্ষণকে বলি ম্যাগনেটিক্যাল। তা আমি গতবার ছবি আঁকায় দেখাইছিলাম যে হচ্ছে দুইটা প্লাজমা আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে একে অপরের থেকে একটা একটা দূরত্ব বজায় রাখে। তার মানে যেখানে আকর্ষণ এবং বিকর্ষণের পরিমাণ, আকর্ষণ যতটা বিকর্ষণ ততটা, ফলে হচ্ছে ওখান থেকে আর নড়ে না। এই যে এই ধারণাটা আমাদের বস্তু জগতে, আমাদের কাগজ, আমার সামনে একটা কাগজ দেখা যাচ্ছে, এই কাগজ অথবা এই যে কলম আমার সামনে আছে, কলমের প্লাস্টিকও প্লাস্টিকের মধ্যে অণুপরমাণু আছে। এখন এই অণুপরমাণুগুলো একে অপরের থেকে একটা দূরত্বে আছে, এবং এই দূরত্বটা এই একইভাবে আকর্ষণ এবং বিকর্ষণের মাধ্যমে বজায় রাখা। এমনকি আমরা যে পৃথিবীর উপর দাঁড়ায় আছি এটাও আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে, কারণ পৃথিবী আমাদের আকর্ষণ করে ধরে রাখছে এবং আমরা সোজা হয়ে দাঁড়াইছি, এর জন্য আমরা আমাদেরকে কিছু শক্তি ব্যয় করে সোজা হয়ে দাঁড়াতে হয়। এটা হচ্ছে বিকর্ষণ তৈরি করা হয়েছে, এবং পৃথিবীতে আমরা চলাফেরা করতে পারি এই আকর্ষণ বিকর্ষণের সমন্বয়ে। আমরা এক পা উঠাই আবার নামাই হাঁটার সময়, এটা হচ্ছে কি, পৃথিবীর আকর্ষণ আছে, যদি আমরা যদি হাল ছেড়ে দিই পা পড়ে নিচে পড়ে যায়, কিন্তু আমাদের হাঁটার জন্য পা উঠাতে হয়, যেটা হচ্ছে আমরা বিকর্ষণ তৈরি করতেছি আমাদের মনের ইচ্ছার মাধ্যমে, যেহেতু আমরা হাঁটতে দিচ্ছি। তো এটা হচ্ছে আকর্ষণ, বিভিন্ন আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে বিভিন্ন রকম গতি তৈরি করা হয়। এবং হচ্ছে পৃথিবী যেমন ঘুরতেছে সূর্যের চারপাশে, এই এগুলোও এই আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে গতি তৈরি করা হয়। তো আজকে আমি একটা জিনিস জোর দিতে চাচ্ছি, যেটা হচ্ছে কি, আমাদের বিভিন্ন শারীরিক পরিস্থিতি আমরা হচ্ছে প্লাজমার মাধ্যমে, আমাদের বিভিন্ন জিনিস আছে প্যাড এবং পানির মাধ্যমে। তো এখন গত ক্লাসে আমি বললাম যে অনুভূতির সাথে এগুলোর সংযোগ আছে, এবং অনুভূতির সংযোগের সাথে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ আমরা সবসময় বলি, সেটা হচ্ছে নিয়তের কথা। দেখো নিয়ত কি জিনিস, এটা সকলেরই একটু চিন্তা করে দেখার প্রয়োজন। কারণ কি, নিয়ত কি জিনিস? হ্যাঁ, আমাদের নিয়ত মানে কি, আমাদের একটা ইচ্ছা। ইচ্ছা ইচ্ছা কোত্থেকে আসে? এবং এই নিয়তের প্রভাব, নিয়ত একটা প্লাজমা, নিয়ত শক্তিশালী প্লাজমা, যার ফলে বিভিন্ন রকম কি বলবো, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়। এবং কোনো কিছুই হতো না যদি না আমরা এটা ইচ্ছা করি। তখন ইচ্ছাটা শুধু নিজের জন্যই না, ইচ্ছা হচ্ছে সকলের জন্য। যেমন হচ্ছে আমাদের শরীরে আঙ্গুল, আমাদের আমাদের একটা আঙ্গুল আমাদের শরীরের একটা অংশ, এবং আমরা আঙুলের যত্ন নিই এই কারণে যে আঙ্গুল যদি ঠিক মতো কাজ করে আমরা শান্তিতে থাকতে পারি। একইভাবে আমাদের পাশের লোক, সেও আমাদের আমাদের মহল্লার একটা অংশ। এখন তার যদি ভালো না হয়, তার যদি অমঙ্গল হয়, তাহলে আমাদেরও এক যেভাবে একইভাবে যে আঙুল আঙুল যদি ঠিক না থাকে আমাদের শরীর ঠিক মতো কাজ করে। এই জিনিসটা এই প্লাজমা শেখার একটা মূল জিনিস। আমরা অনেক ক্ষেত্রে হ্যাঁ আঙুলের যত্ন নেওয়ার ব্যাপারে, হ্যাঁ যা শরীর আমাদের শরীর ঠিক থাকতে হবে যাতে আমরা ভালো থাকি, এই কথা আমরা বুঝি, কিন্তু আমরা এইটুক অনেক ক্ষেত্রে বুঝি না যে আমাদের প্রতিবেশী যদি ভালো না থাকে আমরাও ভালো থাকতে পারি। এখন
একটা অণু আর একটা অণুর সাথে সংযোগ আকর্ষণ বিকর্ষণ আছে, আমাদের আশেপাশে প্রতিবেশী বন্ধু বান্ধবদের সাথে আকর্ষণ বিকর্ষণ। আমরা এখন বন্ধুদের সাথে, বন্ধুদের যদি বন্ধু এবং আশেপাশের লোকজনের সাথে যদি আমাদের যোগাযোগ ঠিক মতো না হয়, যদি হচ্ছে শান্তি বজায় না রাখি, তাহলে শরীরের মতোই সমাজে গোলমাল লাগে, অথবা পরিবারে গোলমাল লাগে, অথবা এক দেশের সাথে আরেক দেশের গোলমাল লাগে। এই যে জিনিসগুলো, এগুলো আমরা এখনো শিখি নাই। তা এই প্লাজমা বিজ্ঞানের জানানোর একটা কারণ হচ্ছে যে এই এই যে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে শরীরের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে শান্তি আনা, শান্তি আনা এইভাবে যে আমরা যদি আমরা তো আর ইয়ে কি বলে হচ্ছে আমরা ছুরি দিয়ে তো আঙুল কাটি না, কিন্তু আমরা আশেপাশের লোকজনের তো এর চেয়েও খারাপ ব্যবহার। এখন এইগুলো এগুলো হচ্ছে মূর্খতার লক্ষণ, এছাড়া কিছুই না। কারণ আমরা যত বুঝতে পারবো যে আমরা হচ্ছে পৃথিবীর অংশ, অথবা বাংলাদেশের অংশ, অথবা এশিয়ার অংশ, এবং আমাদের যে কর্তব্য আছে, যেমন আঙুল আমাদের শরীর ভালো রাখা যেমন আমাদের কর্তব্য, আমাদের আশেপাশের লোকজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা একইভাবে কর্তব্য, এবং অন্য দেশের সাথে এবং অন্য গ্রহের সাথে। এবং আমরা দেশের পর্যায়ে আসতে পারতেছি না, গ্রহ তো দূরের কথা। তা এখন সময় এই আসছে যে আমাদের অন্যান্য আশেপাশের গ্রহের সাথে যোগাযোগ করার সময় আসছে। এই কারণে আমাদের বোঝার ক্ষমতা একটু বাড়াইতে হবে, এই জন্য আমরা এই প্লাজমা বিজ্ঞান শেখার দরকার, এবং শেখার দরকার, এবং তার সাথে আমাদের আমরা কিভাবে একে অপরের সাথে ব্যবহার করব এটাও শেখার দরকার। এবং এই যে আমাদের যেমন শরীর ভালো রাখা আমাদের দায়িত্ব, এবং আমাদের আশেপাশের লোকজনের সাথে ঠিকভাবে সম্পর্ক বজায় রাখা, একে অপরের একে অপরের একে অপরের ভালোর জন্য কাজ করা, এছাড়া এর চেয়ে সহজভাবে আর কিছু বলার নেই। কেউ যদি কারোর অমঙ্গল চিন্তা করে কোনো কিছু না করেও, এর ফলে এর প্রভাব আছে। কারণ আমরা জানি যে কোনো প্লাজমার প্রভাব শুধু চিন্তার 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 মধ্যেই সীমিত না, এবং আমাদের ধর্ম বিভিন্ন ধর্মে বলা হয়েছে বিভিন্ন ভাবে এই ধরনের কথাবার্তা, কিন্তু লোকজনের কানে ঢুকে নাই বেশিরভাগ ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে ধর্মই ব্যবহার করা হয়েছে এর উল্টা দিকে যাওয়ার, বিভিন্ন বিভিন্ন দেশে সেটা সেটা অত গুরুত্বপূর্ণ না, যেহেতু আমরা এখন যেহেতু আমরা আগের চেয়ে বোঝার সুযোগ আসছে যে আমরা যদি আমাদের শরীরের বিভিন্ন অংশের সেবা যত্ন না করি, আমাদের শরীর ভালো থাকবে না, একইভাবে আমাদের সমাজও ভালো থাকবে না, যদি আমরা সমাজের একে অপরের মঙ্গল কামনা কামনা তো করতে হবে, মঙ্গলের জন্য চেষ্টা না, তাহলে আমাদের সমাজও ঠিক থাকে না। এবং এই কারণেই আমাদের বিভিন্ন উল্টাপাল্টা যে হয়, এর কারণ এছাড়া কিছু। এখন যেহেতু সুযোগ আসছে এবং আমরা প্লাজমার ব্যবহার এগুলো আরো সহজেই করা সম্ভব, যেমন শরীর ভালো রাখা যায়, একইভাবে আশেপাশের লোকজনের পরিস্থিতিরও উন্নতি করা যায়। এখন এর জন্য হ্যাঁ কিছু ঘটনা ঘটতেছে যেটা এই মুহূর্তে জানা যাবে না, এই কারণেই যে হচ্ছে যেহেতু আমাদের বোঝার ক্ষমতা এখনো সীমিত, যখন আমরা একটু বুঝতে পারবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ ঘটনা আসলে অনেক কিছু ঘটতেছে। যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটতেছে, তখন আমার একটা ফোন ফোন আসছিল, যাই হোক তোমরা শুনতে পাচ্ছিলা কিনা আমি জানি না।
তো যাই হোক, ফোন আমি ডিসকানেক্ট করছি। তো যাই হোক, এই যে এর জন্য আমাদের শরীর ভালো রাখা দিয়ে হচ্ছে আমাদের প্রথমে আমরা শুরু করতেছি, কারণ হচ্ছে এটা এই প্লাজমার ব্যবহারের মাধ্যমে কিভাবে শরীর ভালো। এখন আমাদের শরীরের যে প্লাজমা সে সম্বন্ধে আমরা শিখব, শুধু শুধু এখন এর মাধ্যমে আমরা প্লাজমার অনেক কিছু শিখতে পারি। তাহলে শরীর ভালো রাখতে আমাদের কি করতে, শরীরের যে প্লাজমা সেটা কম শক্তিশালী প্লাজমা, আমাদের মনের মনের শক্তি অনেক বেশি। এমনকি আমরা যদি মনের শক্তি ঠিকভাবে সদ্ব্যবহার করতে পারি, আমাদের কোনো অসুখ বেশিরভাগ অসুখই করব, কারণ বেশিরভাগ অসুখের উৎস হচ্ছে মনের থেকে। এখন কার মনের থেকে, আমাদের মনের থেকে না আমাদের প্রতিবেশীর মনে? আমাদের মনের থেকে অবশ্যই এর প্রভাব আছে, কিন্তু আমাদের আশেপাশের লোকজনের মনের অবস্থারও প্রভাব ঘটে, প্রভাব আছে। এটা বুঝতে একটু এই আশেপাশের লোকজনের যে মনের অবস্থার প্রভাব আমাদের উপর ফেলে সেটা অবশ্যই জানি, কারণ হচ্ছে আমার 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 কি বলে আমাদের ভাই বোনদের সাথে যদি সম্পর্ক ঠিক না থাকে তাহলে মন খারাপ লাগে, এবং মন খারাপ লাগলে মাথা ব্যথা করে ইত্যাদি। সুতরাং আশেপাশের লোকজনের মনের অবস্থা আমাদেরকে প্রভাব আমাদের উপর প্রভাব ফেলে, আমাদের নিজের মনের অবস্থা অবশ্যই ফেলে, কিন্তু আমাদের নিজের মনের অবস্থা আশেপাশের লোকজনের মনের অবস্থার সাথে তাদের সংযুক্ত। সুতরাং এবং এর থেকে আমরা একটু বুঝতে পারি যে আমাদের আশেপাশের আকর্ষণ বিকর্ষণ প্লাজমা, মনের অবস্থার প্লাজমার আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে মনের অবস্থার পরিবর্তন হয়, এবং এই পরিবর্তন কোন এক পর্যায়ে শারীরিক শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলে। মাথা ব্যথা করে অথবা ঘাড় ব্যথা করে, যেমন স্ট্রেস হলে পরে আমাদের ঘাড় ব্যথা করে অথবা হাত কোমর ব্যথা হয় ইত্যাদি। এখন তো আমরা যখন পানি দিয়ে ট্রিটমেন্ট করি অথবা প্যাড দিয়ে ট্রিটমেন্ট করি, তখন আমরা শরীরের প্লাজমা এবং মনের প্লাজমা দুটারই দুটার উপরই পরিবর্তনের ব্যবস্থা। এখন পরিবর্তনের ব্যবস্থা কিভাবে করা হয় সেটা হচ্ছে আমাদের এই প্লাজমা শিখা, প্লাজমা বিজ্ঞান শিখার পিছনে আছে, পিছনের মূল জিনিস। এখন শরীরের কিছু শরীরের যে পরিবর্তন ঘটানো হয় সেগুলোর জন্য কতগুলো প্লাজমা শক্তির আমরা ব্যবহার করি, এবং এগুলো এর মধ্যে শুধু শরীরের না মনের দিকটা আমরা নজর দিই, যেটা আমাদের ডাক্তারি বিদ্যায় এখন দেওয়া হয় না। আমাদের আমাদের প্লাজমা বিজ্ঞানের সাথে ডাক্তারি বিদ্যার একটা প্রধান প্রধান জিনিস যেটাকে যেখানে আমরা ব্যাপার স্যাপার অন্যভাবে করি, সেটা হচ্ছে আমরা মনের অনুভূতির জগৎ, যেটাকে আমরা বলি ইমোশন, ইমোশনের জগতের ব্যাপারে আমরা নজর দিই অনেক, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওইটাই হচ্ছে আমাদের মূল উৎস অসুখের। এখন ইমোশন, কিছুক্ষণ আগেই আমি বললাম যে ইমোশন অথবা অনুভূতি আমাদের যে আছে সেটা আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, কিন্তু শুধু আমাদের অনুভূতি না, আমাদের আশেপাশের লোকজনের অনুভূতি আমাদের ফলে। হ্যাঁ, আমরা শরীর ভালো করতে পারি, অনুভূতিও ভালো করতে পারি, কিন্তু আমাদের আশেপাশের অনুভূতিও ভালো করতে। তো যখন আমরা একজনের অনুভূতি ভালো করি, আশেপাশের অনুভূতি লোকজনের অনুভূতি ভালো করার ব্যবস্থা করা যেতে পারে। প্লাজমা এমন একটা জিনিস যেটা হচ্ছে শুধু একজনের না, পুরা পরিবার অথবা এক জায়গার সব মানুষের উপর প্রভাব ফেলতে পারে। এবং এই জিনিসটা আমরা যখন পানি দিচ্ছি, লোকজন মনে করতেছে আমরা চিকনগুনিয়া ভালো করতেছি, কিন্তু আমরা এই উত্তরার পুরো পরিস্থিতি পরিবর্তন করতেছি। এটা লোকজনের বুঝতে একটু সময় লাগে,
আমরা যেমন এখানে উত্তরার পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছি, একইভাবে বিভিন্ন দেশের লোকজন বিভিন্ন জায়গায় এই জিনিস করতেছে, ফলে পৃথিবীর পৃথিবীর মানুষের অনুভূতির পরিবর্তন ঘটতেছে। এটা যদিও বিশ্বাস করতে একটু কঠিন মনে হবে এই অবস্থায়, খুব শীঘ্রই এটা লোকজন বুঝতে পারবে যে কি হচ্ছে। যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের বোঝার ক্ষমতা সীমিত, ক্ষমতা সীমিত এই কারণেই যে আমরা কখনো এইগুলো বোঝার চেষ্টা করি নাই, একভাবে বলা যায় চেষ্টা করিনি। আর একভাবে বলা যেতে পারে যে আমাদের পৃথিবীর পরিবারের পরিস্থিতি এমন ছিল যে হচ্ছে আমাদেরকে শেখানো হয়েছে যে তোমরা এগুলো করতে পারো, অথবা এটা আমরা ছোটবেলা আমরা সকলেই কম বেশি শুনছি যে তোর দ্বারা এটা হবে, কিন্তু মানুষের ক্ষমতা অনেক বেশি। একভাবে আমাদের বলা হয়েছে যে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের ক্ষমতা অনেক বেশি। আমরা হচ্ছে অনেকে শুনছি যে অলৌকিক ঘটনা ঘটাতে পারে, এটা করতে পারে, ওইটা করতে পারে, হাত দিলে একজনের শরীর ভালো হয়ে যায়, একজন আর কি বলা, এই ধরনের লোকজনের কথা আমরা শুনছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। এগুলো সবই সত্যি, এই যারা এগুলো করতে পারে তারা কোনো এক কারণে তারা হচ্ছে তাদের তারা শিখছে যে তাদের তারা এই জিনিস করতে পারে এবং তারা করতে, আমরা সকলেই পারি। এখন এটা বুঝতে একটু সময় নিবে, কিন্তু তার আগে এটা হচ্ছে তাদের হচ্ছে মনের ইচ্ছা, যেটা আর একটা শক্তিশালী প্লাজমা, এবং এর প্রভাব শুধু নিজের উপরেই না, আশেপাশের লোকজনের উপরও খারাপ। একইভাবে আমাদের পানির প্রভাব শুধু যে মানুষ যার চিকনগুনিয়া ভালো হচ্ছে শুধু তার জন্যই না, আশেপাশের পরিবেশেরও পরিবর্তন। এই যে প্লাজমার ব্যবহার শুধু এক জায়গায় না এবং পরিবেশের উপর প্রভাব ফেলতেছে, এটা এটা একটা গুরুত্বপূর্ণ। এবং আমি এই পর্যায়ে এটা বলতেছি এই কারণে যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যায়, যারা যাদের লক্ষ্য করার ক্ষমতা হয়েছে, এটা সকলেই সম্ভব, সকলেই বুঝতে পারবে যখন হচ্ছে। এখন আমি এখন এটা কি এই জিনিসটা কি, এই যে আমরা বলতে আমি বলতেছি যে প্লাজমা, ও ছবি পাঠাইছে কে যেন, এটা ছবিটা কিভাবে পাঠাইলো, আসলো কিভাবে, হ্যাঁ হ্যাঁ আমি ছবি দেখতে পাচ্ছি, জি ছবিটা আমরা পাঠিয়েছি, ওই যে বললেন না ছবি পাঠাতে, আমি কথা শুনতে পাচ্ছি না, কিন্তু আমাদের ছবি আপনি ছবি পাঠাতে বলছেন নাকি? এখন ছবিটা শেয়ারটা বন্ধ করো, আমার ছবি কিছু আঁকাইতে হবে। হ্যাঁ ভালো, এই ছবিটা হলো, এখন ছবিটা আমাকে পাঠায় অন্যভাবে, এটা পাঠানোর ব্যবস্থা সামিন কিছু হেল্প করতে পারে যদি হেল্পের দরকার, অথবা আমাদের জুমের মাধ্যমে পাঠানো যায়। ঠিক আছে, ছবি ভালো, ছবি ভালো হয়েছে, আচ্ছা। এখন আমি গত গত ক্লাসে আমি যে ছবিটা আঁকাইছিলাম সেটা হচ্ছে যে হচ্ছে প্লাজমা, দুইটা প্লাজমার মধ্যে কি হয়, প্লাজমার উপর দিকে যে অংশ শেষ এক প্লাজমার উপরের সাথে তার আর এক প্লাজমার নিচেরটার সাথে সংযুক্ত হয়, এটা হচ্ছে আকর্ষণ। কারণ হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটের মতো, গত ক্লাসে বলছিলাম যে উত্তর দিকের সাথে দক্ষিণ দিকের সংযোগ হয়, দক্ষিণ দিকের সাথে উত্তর দিকের সংযোগ হয়, এটা হচ্ছে আকর্ষণ। এই দুটা লাইন হচ্ছে আকর্ষণ, আর বিকর্ষণ হচ্ছে একই জায়গা থেকে বিকর্ষণ হয়। দেখা যাচ্ছে নাকি? আর তো কিছুক্ষণ আগে আমি বলছি যে হচ্ছে এই আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় থাকে। এখন
আমরা আমরা জানি যে পৃথিবী আমাদেরকে আকর্ষণ, আমরা এই জন্য পৃথিবীর কোনো কিছু পৃথিবী পড়ে, যেমন হচ্ছে আমরা লাফ দিলে পড়ে যাই, অথবা একটা বল ছেড়ে দিলে পৃথিবীর দিকে আকর্ষণ। এখন আমরা আকর্ষণ থামাইতে পারি, আমরা যদি বলটা টেবিলের উপর রাখি, টেবিলের যে বস্তু যে এত শক্ত যে পৃথিবীর আকর্ষণ, এর ফলে টেবিলের মধ্যে দিয়ে আর বল পড়ে যেত, টেবিল ওটাকে ধরে রাখছে, তার মানে টেবিলের যে টেবিলের যে অনু অনু আচ্ছা আমি একটু পরে বল দিচ্ছি, এখন আগানোর জন্য এটা বন্ধ রাখি। আচ্ছা আগান শেষ, আমি মনে হয় মোটা পেন দিয়ে আঁকালেই ভালো দেখা যায়, তো আমি এরপর থেকে মোটা পেন গুলোই ব্যবহার করি, যেটা বলতেছিলাম যে প্লাজমার আকর্ষণ বিকর্ষণ ঘটে, তখন এই যে আকর্ষণ বিকর্ষণ প্লাজমার মধ্যে হচ্ছে এবং পৃথিবীর সাথে পৃথিবীর উপর আমরা আমরা সব জিনিসই পড়ি, এখন আমরা কোনো জিনিস যখন টেবিলের উপর রাখি তখন কি হয়, তখন টেবিলের উপর রাখলে পারে যদি ধরো হচ্ছে এই দুটা হচ্ছে টেবিলের অণু, এর উপর তুমি হচ্ছে এরকম অনেকগুলো আছে, আমরা যদি টেবিলের অণুগুলো একবারে অনেকগুলো আঁকাই এরকম টেবিলের অণু একটা একটার পাশাপাশি সাজানো আর কি অনেকগুলো আছে, আমরা এই টেবিলের উপর এখন যদি কোনো জিনিস রাখি, টেবিলের উপর একটা বল রাখা হয়েছে, তা এটা টেবিলের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে না, কিন্তু টেবিলের অনুগুলোর মধ্যে এরকম ফাঁক ফাঁক, তখন অনুগুলো তো ভেঙে পড়তেছে, কারণ কি যে এর মধ্যে যে আকর্ষণ, এর আকর্ষণ এত শক্তি যে টেবিল টেবিল ধরে টেবিল কাঠ হচ্ছে শক্ত, ফলে বল আর পড়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এই বল এখন যদি আমরা হচ্ছে একটা টেবিলের টেবিলের অণু যে খুবই শক্ত, কিন্তু টেবিলের অণুর জায়গায় যদি আমরা একটা কাপড় রাখি, ওখানেও অণু আছে কিন্তু কাপড়ের অণুর অত শক্ত না, মানে আকর্ষণ এত শক্ত না যেটা শক্ত হয়ে থাকে, ফলে বলটা যদি একটা ভারী বল রাখা যায় ওইটা হচ্ছে কাপড় ফেঁকা হয়ে বলটা ঠিকই মাটিতে পড়বে। এখন তো আমরা টেবিলের সাথে কাপড়ের পার্থক্যটা, টেবিলের অণুগুলা আকর্ষণ এত বেশি যে এটা শক্ত হয়ে আছে, কাপড়ের ক্ষেত্রে সেটা শক্তি। এইভাবে বিভিন্ন রকম অণুর আকর্ষণ এবং বিকর্ষণের মাধ্যমে আমরা দেখি কোনো কিছু শক্ত, কাপড় শক্ত অত শক্ত না, কিন্তু একটা লোহার পাত অথবা একটা টেবিলের কাঠ অনেক শক্ত, কিন্তু টেবিলের কাঠ এবং লোহার মধ্যে পার্থক্য নেই, লোহার আকর্ষণ আরো বেশি, ফলে লোহা আরো বেশি। তো এই যে অণুগুলো যখন কাছাকাছি আসে তখন তার শক্ত আরো বেশি হয়, যত আমরা দূরে সরাতে পারি তত শক্ত কম। তো আমাদের প্লাজমা বিজ্ঞানে এই যে আমরা আকর্ষণ বিকর্ষণের কথা বলতেছি, দুইটা অণু অথবা দুইটা পরমাণু মধ্যে যে আকর্ষণ, আমরা এই আকর্ষণ এই বিজ্ঞানের মাধ্যমে আমরা বদলাতে পারি, আকর্ষণ এবং বিকর্ষণ, এবং এই বদলানোর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তা আমরা যখন কারো ব্যথা দূর করি, ব্যথা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের শরীরের ম্যাগনেটিক ফিল্ডের সামঞ্জস্য নষ্ট হয়ে গেছে, সামঞ্জস্য নষ্ট হয়েছে মানে এমন কিছু নতুন শরীরে যেখানে ব্যথা, এমন কিছু নতুন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ফলে ওখানে শরীরে যে আমাদের হাড্ডি অথবা মাংসের আকর্ষণ বিকর্ষণের সামঞ্জস্য নষ্ট হয়ে গেছে। এখন আমরা 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 প্যাডের মাধ্যমে অথবা পানির মাধ্যমে কি করি, ওই সামঞ্জস্যটা ফেরত, এছাড়া আর কিছু না। এই যে আকর্ষণ বিকর্ষণের সামঞ্জস্যতা যখন ঠিক থাকে তখন শরীরের কি বলে হচ্ছে
সামঞ্জস্য ঠিক থাকে, ফলে আমাদের শরীর ভালো। এটাই হচ্ছে প্লাজমা বিজ্ঞানের প্রথম প্রধান এই সামঞ্জস্য বজায় রাখা। আমাদের মনের সামঞ্জস্য যখন বজায় থাকে তখন আমাদের মন ভালো থাকে। এখন মনের সামঞ্জস্য যদি ঠিক না থাকে, কাশি সর্দি হওয়া শুরু, তার মানে কি মনের সামঞ্জস্য নষ্ট হওয়ার ফলে আমাদের শরীরের সামঞ্জস্য নষ্ট হয়, এবং শরীরের সামঞ্জস্য যখন নষ্ট হয় তখন ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি যেগুলো হচ্ছে আমরা নাম শুনছি সকলেই, এগুলো আমাদের আসে আমাদের উপর ভর করে। কারণ আমাদের সামঞ্জস্য না থাকলে ওই অসামঞ্জস্যতা অসামঞ্জস্যতার জন্যই ওগুলো আকৃষ্ট, কারণ ওগুলো ওই সামঞ্জস্যতা ওদের মতো করে তৈরি করার চেষ্টা করে, ফলে আমাদের কাশি হয়, সর্দি হয়, ব্যথা হয়, গলায় ব্যথা হয় ইত্যাদি। এখন আমরা যদি এই সামঞ্জস্যতা বজায় রাখতে পারি, আমরা হচ্ছে আমাদের প্লাজমা বিজ্ঞানে প্যাড অথবা পানির মাধ্যমে, কিন্তু একইভাবে আমরা যদি নজর দেই তাহলে অনেকের শরীর ভাগ খারাপ হয় না সহজ। কারণ কি, তারা নিজেরাই নিজেদের শরীরের সামঞ্জস্যতা বজায় রাখতে পারে, আর কেউ কেউ আছে তাদের অসুখ লেগেই, কারণ তাদের মন এবং শরীরের অসামঞ্জস্যতা সবসময় রয়েছে। এবং তারা একভাবে বলতে পারো যে এরা হচ্ছে একটু অলস অলস প্রকৃতি, যারা হচ্ছে তৎপর তাদের সাধারণত এই জিনিসগুলো হয় না। এবং কম বয়সী ছেলেমেয়েদের মানুষের তারা হচ্ছে যেহেতু পৃথিবী অল্প দিন আছে, তারা হচ্ছে তারা সহজেই সাধারণত শরীর ভালো রাখতে পারে, কিন্তু বয়সের সাথে সাথে আমাদের এই এই ক্ষমতাগুলো সদ্ব্যবহার যেহেতু আমরা করি না খুব বেশি, ফলে বয়সের সাথে সাথে আমাদের অসামঞ্জস্যতা সহজেই বাড়ে। তবে সকলের হয় না, কিছু কিছু আমরা বয়স্ক লোকও দেখি যারা হচ্ছে বয়সের সাথে খুব একটা পরিবর্তন হয় না, তারা কম বয়সী ছেলেমেয়েদের মতো। এই এখন আমরা প্লাজমা বিজ্ঞানের মাধ্যমে আমরা সামঞ্জস্য বজায় রাখি, এখন শরীরের সামঞ্জস্য বজায় রাখি। এখন এক হচ্ছে আমরা শরীর ভালো করতেছি, অসুখ করতেছি, কিন্তু আমরা যদি এই ধারণাটাকে আরেকটু বড় করে দেখার চেষ্টা করি, আমরা শরীরের সামঞ্জস্যতা বজায় রাখতেছি এবং শরীর ভালো রাখতেছি। এখন যদি আমরা চিন্তা করি যে সামঞ্জস্যতা বজায় রাখা মানে মানুষকে মানুষের বয়সের প্রভাব তাদের উপর পড়বে, ফলে আমরা প্লাজমা বিজ্ঞানের মাধ্যমে একজনকে কম বয়সী মানুষের বয়সের সাথে সাথে শরীরে কিছু পরিবর্তন হয়, ওই পরিবর্তনগুলো আমরা বন্ধ করতে পারি। এটা হচ্ছে প্লাজমা বিজ্ঞানের আর এক রকম ব্যবহার, যেটা আমরা এখনো শুরু করি নাই, কিন্তু আমি বলতেছি যে শুধু শরীরই ভালো করে না, মানুষের বয়স যে বাড়া এটাও কম এটাও বন্ধ করা যায়। এখন আমাদের এটা সময় আসে নাই, কিন্তু আমি এই সামঞ্জস্যতার ধারণাটা শুধু হচ্ছে শরীর অসুখ ভালো করার জন্য না, শরীরে যে অসামঞ্জস্যতা ক্রমে বয়সের সাথে সাথে হয় এটাও কমানো যায়। এটা হচ্ছে একইভাবে সামঞ্জস্যতা বজায় রাখার আর এক ব্যবহার, কিন্তু এটা হচ্ছে একটু এই ওরকম ব্যবহারের জন্য আমাদের একটু ভালো করে বুঝতে হবে, এবং এর বাইরে আরো অনেক কিছু আছে। আমি একটা উদাহরণ দিলাম যে আমরা যেগুলো এখন করতেছি সেগুলো শুধু খুবই প্রাথমিক এবং এগুলো প্রাথমিক জিনিস, এবং এই প্রাথমিক জিনিসের মাধ্যমে লোকজন বুঝতে পারবে যে এই প্লাজমা বিজ্ঞানের কিভাবে হাতে নাতে করা যায়। তারপরে এর প্রাথমিক ব্যবহার যেমন হচ্ছে আমাদের চিকনকুনিয়া ভালো করা, ব্যথা ভালো করা, কিন্তু এছাড়াও এগুলো খুবই সামান্য। এখন যখন তোমরা যখন এটার ব্যবহার শুরু করবা তখন দেখবা যে এর প্রভাব শুধু একজনের উপরেই না, অনেকের উপর, এবং অনেক ক্ষেত্রে শুধু শুধু শরীরই ভালো করতেছে না, এমনকি বয়সও কমায়। এগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে সময়ের সাথে সাথে, কিন্তু এই মুহূর্তে এইটুক বললেই যথেষ্ট যে এই বিজ্ঞানের ব্যবহার শুধু অল্প জিনিসেই এর সীমিত না, অনেক কিছু করা সম্ভব। এবং এই ব্যবহার যারা এগুলো শিখবে তারাই বিভিন্ন রকম ব্যবহার করে করে দেখাবে দেখো কি করতেছে, এবং এক একজন এক এক ভাবে করবে।
পরে হচ্ছে বিভিন্ন দিক, বিভিন্ন রকম ব্যবহার লোকজনকে জানা। এখন আমি আপাতত কিছু বলবো এবং প্রাথমিক জিনিস শেখার জন্য এগুলো দরকার আছে, এবং সকলেরই পুনের জায়গার থেকে তো শুরু করতে হবে। এখন আমরা শরীরের দিকে আপাতত নজর দিচ্ছি এই কারণে যে শরীরটা আমাদের কাছাকাছি, কিন্তু শরীর শুধু শরীরে না, শরীরের শুধু অসুখ ভালো করার জন্য না, এমনকি বয়সের উপর প্রভাব পড়ে। এবং আমাদের আমরা ক্রমেই দেখবো যে আমাদের যেহেতু আমাদের মনের উপর প্রভাব পড়ে, আমাদের আশেপাশের পরিস্থিতি বদলায়, এবং এটা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে লোকজন বুঝবে, যেটা সময় লাগবে এটা বুঝতে, কিন্তু এটা ঘটতেছে এখন। তো এই যে বিভিন্ন রকম আমরা বলি যে কি বলে হচ্ছে, কিছুক্ষণ আমি বলতেছিলাম যে কাঠের কাঠ শক্ত আর কাপড় নরম, ফলে হচ্ছে বল, একটা ভারী বল যদি কাঠের উপর রাখা যায়, কাঠের উপর ঠিকই থাকে, কাঠের টেবিলের উপর ঠিকই থাকে, কিন্তু কাপড় বাজ হয়ে মাটিতে। এখন এর থেকে অনেক কিছু বোঝার আছে, কি বোঝার আছে আমি আজকে এটা বলবো না, কিন্তু আমি কাল আগামী ক্লাসে এই ব্যাপারে আরেকটু বলবো যে কি এই এই যে কাঠ এবং কাপড়ের উপর আমরা বল রাখার ঘটনাটা বলবো। এখন এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা ঘটে, কিন্তু আমি কিভাবে বললাম যে হচ্ছে কাঠের অণুর যে আকর্ষণ বিকর্ষণের পরিমাণ এবং কাপড়ের অণুর আকর্ষণ বিকর্ষণের পরিমাণের মধ্যে পার্থক্য, ফলে একটা নরম আর একটা শক্ত। একইভাবে কাঠের উপর যেমন ভারী বল রাখা যায়, কিন্তু বেশি ভারী বল হলে কাঠ ভেঙে বাঁকা হয়ে বল পড়ে, কিন্তু একই একই সাইজের যদি লোহার বল টেবিলের উপর রাখা যায় তাহলে কিন্তু তা হবে, বলটা ঠিকই থাকে। তার মানে কাঠের চেয়ে লোহার আকর্ষণ এত বেশি, ফলে হচ্ছে বলের ওজন ধরে রাখতে পারে, যদিও পৃথিবীর আকর্ষণ টানতেছে বলকে, কিন্তু যেহেতু লোহার আকর্ষণ এত বেশি যে বলটাকে ধরে রাখতে পারে, কিন্তু কাপড়ের অথবা কাঠের টেবিল দ্বারা সেটা সম্ভব। তার মানে কি ওখানকার অণুর আকর্ষণ এত যথেষ্ট না পৃথিবীর টানের তুলনায়, এই জন্য বলটা পড়ে যাচ্ছে, কাঠটা ভেঙে বলটা পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে কাঠের অণুগুলো ধরে রাখতে পারছে না, আর কাপড় তো বাঁকা হয়ে বল পড়ে যাচ্ছে। তো আপাতত আমি এ সম্বন্ধে আরেকটু বলবো আর এক সময়, কিন্তু এই যে আমি কাপড় লোহা এবং কাঠের কথা বললাম, একটা শক্ত একটা মিডিয়াম আর একটা নরম, এর মধ্যে প্লাজমা বিজ্ঞানের অনেক মজার রহস্য লুকায় আছে, এবং এটা বোঝা এমন কিছু কঠিন না, এরকম ছোট ছোট উদাহরণের মাধ্যমে আস্তে আস্তে বুঝতে পারা যায় যে হচ্ছে কিভাবে আমাদের এই আকর্ষণ বিকর্ষণের অনুযায়ী বিভিন্ন রকম ঘটনা। যেমন হচ্ছে যখন মানুষের মধ্যে কি বলে মানুষের মধ্যে এমনকি সম্পর্ক যখন ভালো থাকে, তখন একজন আরেকজনের কাছাকাছি বসে গল্প করতে পারে, যখন ঝগড়া বেঁধে যায় একজন হচ্ছে আরেক ঘরে আরেকজন আরেক ঘরে। তো একই ভাবে আকর্ষণ বিকর্ষণ শুধু হচ্ছে যে বস্তু জগতের বল টেবিলের উপরের ঘটনাও না, আমাদের মধ্যেও এই ঘটনা বলে হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে এখানেও প্লাজমা আকর্ষণ বিকর্ষণ, কিন্তু বস্তু জগতের প্লাজমা আকর্ষণ বিকর্ষণের বাইরে, এটা হচ্ছে আমাদের অনুভূতির জগতের আকর্ষণ, কিন্তু প্রভাব আমাদের বস্তু জগতের উপর এইভাবে ফেলে যে আমরা একজনের থেকে আরেকজন দূরে থাকি যখন বিকর্ষণ তৈরি, যখন আমাদের আকর্ষণ তৈরি আমরা পাশাপাশি এক জায়গায় বসি। এই যে এখন আত্মা এবং আত্মার পর্যায়ে কি হয় সে ঘটনা বুঝতে একটু সময় লাগে, আমাদের এগুলো আগে বুঝে নিয়ে তারপরে ওইটাতে যাওয়া যাবে, কিন্তু ওগুলো বোঝা সম্ভব এবং ওগুলো আরো প্রয়োগ আছে, এবং কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যারা এগুলো করতে।
আত্মার আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, এবং এটা পৃথিবীতে এই মুহূর্তে এবারে অনেক কিছু হচ্ছে। তবে এগুলো বোঝা, যেহেতু আমরা আমরা হচ্ছে অনুভূতি বস্তু জগৎই ভালো মতো বুঝি না, অনুভূতির জগৎ একটু একটু বুঝি, আর ওই জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু আমরা যখন প্লাজমা বিজ্ঞানে আস্তে আস্তে আমাদের 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 বোঝার ক্ষমতা বাড়বে, তখন দেখবো দেখা যাবে যে এগুলো কোনোটাই কঠিন কিছু না এবং সবগুলাই করা সম্ভব। কিন্তু তার জন্য এই মুহূর্তে একটু ধৈর্যের দরকার, কারণ আমাদের বোঝার ক্ষমতা আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে সেখানে এসব বোঝার আগ্রহ অথবা ইচ্ছা আগে ছিল না, কিন্তু এখন এখন আস্তে আস্তে বাড়বে সকলের মধ্যেই, শুধু আমাদের এখানেই না, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এবং আমরা শীঘ্রই বুঝতে পারবো যে কিভাবে সদ্ব্যবহার করা যায়। যাই হোক, আপাতত আজকে মোটামুটি এই থাক। আমি গত গত ক্লাসে যে একটু বাড়ায় বললাম, যাতে হচ্ছে লোকজন বুঝতে পারে যে হচ্ছে কিভাবে বস্তু জগতের সাথে আমাদের অনুভূতির জগতের এবং আমাদের নিয়তের সাথে যে সংযোগ আছে এবং একে একটা আরেকটার সাথে জড়িত, শুধু আমাদের শরীর ভালো ভালো রাখার জন্য নয়, সমাজ ভালো রাখার জন্য। এবং এই জিনিসটা যখন আমরা ভালো করে বুঝবো, তখন আমাদের আমরা এমন ভাবে আমাদের ব্যবহার পরিবর্তন হবে যাতে হচ্ছে শুধু আমাদের নিজেদেরই পরিস্থিতি ভালো থাকে না, আশেপাশের লোকজনেরও থাকবে, অন্যান্য দেশেরও থাকবে, অন্যান্য গ্রহের সাথে। এটা একটু চিন্তা করা কঠিন কঠিন, আমরা এক দেশ থেকে আরেক দেশে যেতেই আমাদের হিমশিম খাই যেতেছে এখন, কিন্তু এই এই অবস্থারও পরিবর্তন হচ্ছে। এখন এটার হিমশিম খুব একটা থাকবে না কিছু দিনের মধ্যে, শুধু দেশের না, দেশের বাইরেও যাওয়া সম্ভব খুব সহজে। যাই হোক, আপাতত আপাতত এই থাক। যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। এই আচ্ছা মামা, যে খাটের উনু আর যে কাপড়ের উনুর মধ্যে যে একটা সামঞ্জস্য, এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, তুমি তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, ঠিক আছে বল, যদি একটু কাছে এসে বলতে পারো তাহলে সুবিধা হয়। খাটের উনু আর যে কাপড়ের উনু, এটা আর একটু বুঝা। জি, ওটার কি দরকার, কি জানতে চাচ্ছো? মানে বিকর্ষণের প্রভাব একটু বেশি ফলে নরম বেশি, অত শক্ত করে ধরে রাখছে না। একজন একজনের হাত ধরে ধরে রাখো, হাতের উপর ভারী জিনিস রাখতে পারো, যদি ঢিলা হয় পড়ে যাবে। ঢিলা হয়ে যায় তার মানে কি, আকর্ষণ একজন শক্ত করে মানে কি আকর্ষণ বেশি না, আকর্ষণ বেশি না মানে বিকর্ষণের পরিমাণ আকর্ষণের চেয়ে বেশি। জি, এছাড়া কিছু না। আগামী ক্লাসে এর ব্যাপারে আরো বিস্তারিত বলবো, যেহেতু আমাদের এই বিজ্ঞানে এই আকর্ষণ বিকর্ষণ নিয়ে কাজ করে, এখন কিভাবে আকর্ষণের পরিমাণ বাড়ানো যায় এবং আকর্ষণের পরিমাণ বাড়ানো কোন একটা জিনিস, আমরা যদি কাঠ কাঠ তৈরি করতে যাই তার অণুগুলোর আকর্ষণ এবং বিকর্ষণের একটা সামঞ্জস্যতা থাকতে হবে, সেটা হচ্ছে কাঠের অনুপাত। এখন লোহার ক্ষেত্রে সেটা আলাদা। তো
আমি আগামী ক্লাসে বিভিন্ন পদার্থের ব্যাপারে একটু কথাবার্তা বলবো। আজকে আমি কিছু উদাহরণ দিলাম যে হ্যাঁ, কাঠ, কাপড় এবং লোহার মধ্যে পার্থক্য আছে, এক একটার এক এক রকম, এবং পার্থক্যটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণের পরিমাণ মধ্য দিয়ে। এই আর কোনো প্রশ্ন আছে? জি না, আমাদের আর কোনো প্রশ্ন নেই। তা ঠিক আছে, আজকে আজকে এছাড়া যদি না থাকে আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হয় না, সহজভাবে বলার চেষ্টা করছি যথাসম্ভব। কিন্তু হচ্ছে এটা শুধু আমাদের পদার্থ না, আমাদের সমাজ, সমাজ সমাজ কি, যেমন কাঠে হচ্ছে অণু দিয়ে তৈরি, সমাজ কি দিয়ে তৈরি, আমাদের মতো মানুষ দিয়ে তৈরি। এখন আমাদের মানুষের মধ্যে যদি সামঞ্জস্যতা থাকে সমাজের পরিস্থিতিও ভালো থাকে। একইভাবে তো আমি হচ্ছে যখন আমি কাঠের কথা বলতেছি তখন আমি সমাজের কথাও বলছি একভাবে। তো যারা হচ্ছে একটু নজর দিবে তারা বুঝতে পারবে যে আমি যখন প্লাজমার, এক প্লাজমার ব্যাপারে কথা বলতেছি এটা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা মনে রাখতে হবে আমার ক্লাসে, ক্লাসে যখন শুনবা কথা শোনার সময় এগুলো মনে রাখলে অনেক কিছু পরিষ্কার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদিও বলতেছি এক জিনিসের কথা কিন্তু এটা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন বলি যে হচ্ছে যে হচ্ছে আমরা শরীরের ব্যথা, শরীরের সামঞ্জস্যতা আনতেছি, ব্যথা দূর হয় সামঞ্জস্যতা যখন আসে। এখন এটা শুধু ব্যথার ক্ষেত্রেই না, কাশির ক্ষেত্রে যতটা সত্যি জ্বরের ক্ষেত্রে ঠিক ততটা সত্যি। ঠিক আছে, এখন বলে হচ্ছে একটা জিনিস যদি ভালো মতো বোঝা সম্ভব হয় তাহলে হচ্ছে 10টা জিনিস পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের এই প্লাজমা বিজ্ঞানের ক্লাসে খুব তাড়াতাড়ি শেখা হবে, এবং এটার জন্য লোকজন আমি একটু প্রস্তুতি দরকার। পরে হচ্ছে সকলেই আশ্চর্য হয়ে যাবে যে কত কি শেখা হচ্ছে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। যদিও খুবই সহজ ব্যাপারটা কিন্তু অনেক কিছু শেখা হচ্ছে একবারে। এটা মনে রাখলে অনেক কিছু অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি শেখা হবে। ঠিক আছে, আজকে এই থাক। আগামী ক্লাসে আবার ওই 6-7টার দিকে করি, যেহেতু রোজার সময় দেখে তার একটু অত লম্বা করব না। এইটুকুই থাক, এগুলো মনে ভালোভাবে মনে রাখতে পারলে অনেক তাড়াতাড়ি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই থাক। আচ্ছা মামা, খোদা হাফেজ। আচ্ছা, সুন্দর করে কি রে বস, খোদা হাফেজ।